আমার এই চাকরি 3 বছর 30 মাস কালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বর্তমানে দেশের আলোচিত ও বিতর্কিত একটি নাম। সম্প্রতি জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়া এই পুলিশ কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সর্বশেষ প্রকাশ্যে আসার ঘটনা ঘটে জুলাইয়ের শেষ সপ্তাহে, যখন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নিয়ে যান এবং তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করেন। অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। হারুনুর রশিদের কর্মকাণ্ড নিয়ে দেশের উচ্চ আদালতও কড়া মন্তব্য করেছেন। আদালত তার কর্মকাণ্ডকে জাতির সাথে মশকরা বলে আখ্যায়িত করেন। এরপরেই ডিবি থেকে তাকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখায় পদায়ন করা হয়। কিন্তু এরপর থেকে তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। সবার মনে একই প্রশ্ন, কোথায় আছেন হারুনুর রশিদ? 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। তার খোঁজ না পাওয়া গেলেও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনি। সূত্র মতে, গণপিটুনির শিকার হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত 5 আগস্ট ছিল হারুনুর রশিদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং দিন। সকাল থেকেই তিনি ছিলেন আত্মবিশ্বাসী। ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট থেকে তিনি মাঠের পুলিশ সদস্যদের ক্রমাগতভাবে অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশ দিচ্ছিলেন। কিন্তু ছাত্র জনতার ঢল যখন ঢাকা শহীদ মিনারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল, তখনই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জুনিয়র কর্মকর্তাদের সতর্কবার্তা উপেক্ষা করে হারুনুর রশিদ বল প্রয়োগের আদেশ দেন, কিন্তু পুলিশ সদস্যরা তাতে সাড়া দেয়নি। যখন জনতার ঢল গণভবনে ঢুকে পড়ে, তখনও তিনি পুলিশ সদস্যদের অ্যাকশনে যেতে বলেন, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। পরিস্থিতি বেগতিক দেখে তিনি গোপনে পুলিশের সদর দপ্তরে আশ্রয় নেন এবং পরে পালানোর চেষ্টা করেন। তবে জনতার চোখে পড়লে তিনি গণপিটুনির শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন বলে জানা যায়। এখনও তিনি সাধারণের চোখের আড়ালে রয়েছেন এবং কূটনৈতিক সূত্রগুলো তার আমেরিকায় পালানোর চেষ্টার কথাও নাকচ করে দিয়েছে। হারুনুর রশিদ কোথায় আছেন, তার পরিণতি কী হবে, এটি এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু। তার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকলেও একটি বিষয় স্পষ্ট, তার কর্মকাণ্ড তাকে দেশজুড়ে বিতর্কিত এবং আলোচিত করেছে।